ভিডিওটি ওপেন করার জন্য ধন্যবাদ। আমি মহিন আছি, আপনাদের সাথে আজকে কথা বলবো ক্যালেন্ডার অধ্যায়ের কাছাকাছি দুটি সাল থেকে কীভাবে বার বের করতে হয়। অর্থাৎ একটি, দুটি বা তিনটি, চারটি সাল যদি কাছাকাছি থাকে এবং সে সালের পার্থক্য থেকে যদি দিন বার করতে বলা হয়, তাহলে সেটি কীভাবে নির্ণয় করতে হবে তার শর্টকাট ওয়েতে আজকে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। কাছাকাছি দুটি সাল থেকে বার বের করার পূর্বে আমাদের কিছু জিনিস জেনে নেওয়া দরকার। সাধারণত প্রতি বছরে বার এক করে বৃদ্ধি পায়। যেমন 2018 সালের জানুয়ারি মাসের এক তারিখ সোমবার হলে 2019 সালের জানুয়ারি মাসের এক তারিখ হবে মঙ্গলবার। তবে পাশাপাশি দুটি সালের মধ্যে যদি কোনো অধিবর্ষ থাকে কোনো একটি সাল, তাহলে দুই দিন বৃদ্ধি হবে। কারণ আমরা জানি লিপ ইয়ার হলে বছরটি হয় 366 দিনে, সেক্ষেত্রে একদিন হচ্ছে নিয়ম অনুযায়ী বৃদ্ধি পায়, আরেকদিন হচ্ছে লিপ ইয়ারের জন্য। যেমন 2004 সালের জানুয়ারি মাসের এক তারিখ বৃহস্পতিবার হলে 2005 সালের জানুয়ারি মাসের এক তারিখ হবে শনিবার। তার কারণ হচ্ছে 2004 সালটি হচ্ছে লিপ ইয়ার, সেজন্য নিয়ম অনুযায়ী একদিন বৃদ্ধি পাচ্ছে, আর 4 সাল যেহেতু লিপ ইয়ার তার জন্য আরও একদিন বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে বৃহস্পতিবার যে এক তারিখ ছিল তা দুই দিন বৃদ্ধি পেয়ে হয়েছে শুক্র শনিবার। তবে পাশাপাশি দুটি সালের মধ্যে যদি অধিবর্ষ হয়েও থাকে, তবে সেটি যদি মার্চের পরের তারিখ থেকে হিসাব গণনা করা হয়, অর্থাৎ মার্চ মাসটি যদি গণনার মধ্যে না আসে, তাহলে নিয়ম অনুযায়ী একদিনই বৃদ্ধি পাবে। কথাগুলো একটু কঠিন মনে হলেও যখন আমরা অঙ্কগুলো করব তখন আমাদের কাছে বিষয়গুলো আরও সহজ মনে হবে। তাহলে চলুন অঙ্কগুলো শুরু করা যাক। এখানে একটি অঙ্ক দেওয়া আছে, 1994 সালের জানুয়ারি মাসের এক তারিখ শনিবার হলে 1995 সালের জানুয়ারি মাসের এক তারিখ কী বার হবে। এই অঙ্কটি আমরা শর্টকাট সূত্রের সাহায্যে করব। শর্টকাট সূত্রটি হচ্ছে নির্ণয় বার সমান প্রদত্ত বার যোগ বছর পার্থক্য যোগ লিপ ইয়ার বা অধিবর্ষ। এইখানে আমরা শর্টকাট এই সূত্রটি থেকে অঙ্কটি করে ফেলব। নির্ণয় বার সমান প্রদত্ত বার, প্রদত্ত বার হচ্ছে শনিবার, যেহেতু বলা আছে যে এক তারিখ শনিবার হলে, যোগ বছর পার্থক্য। এখানে বছর পার্থক্য হচ্ছে 1994 থেকে 95, তাহলে আমরা যদি দুটি সাল বিয়োগ দিই তাহলে হবে এক, অর্থাৎ এক বছর পার্থক্য। তাহলে বছর পার্থক্য হচ্ছে এক যোগ লিপ ইয়ার বা অধিবর্ষ। যতই অধিবর্ষ পাওয়া যাবে বা লিপ ইয়ার পাওয়া যাবে তত যোগ হবে। এখানে 1994 এবং 95 এর মধ্যে একটি সালও অধিবর্ষ নয়। আমরা যদি এই দুটি সালকে চার দিয়ে ভাগ করি তাহলে কোনোটি ভাগ যাবে না, সেহেতু অধিবর্ষ হবে শূন্য। তাহলে এখানে আছে শনিবার, যোগ হচ্ছে একদিন, তাহলে এটি হবে রবিবার। তাহলে উত্তরটি হচ্ছে এখানে দেয়া নেই, রবিবার। এখন আমরা আরেকটি অঙ্ক করব। অঙ্কটি হচ্ছে 1996 সালের জানুয়ারি মাসের এক তারিখ সোমবার হলে 1998 সালের জানুয়ারি মাসের এক তারিখ কী বার হবে। আমাদের শর্টকাট সূত্রটি থেকে আমরা সরাসরি নির্ণয় বারটি বের করে ফেলব। নির্ণয় বার সমান প্রদত্তবার, এখানে বলা আছে প্রদত্তবার হচ্ছে সোমবার। যোগ বছর পার্থক্য, এখানে বছর পার্থক্য হবে দুই, কারণ হচ্ছে আমরা যদি 1998 থেকে 1996 বিয়োগ দিই তাহলে হবে দুই বছর, তাহলে বছর পার্থক্য হলো দুই। যোগ লিপ ইয়ার বা অধিবর্ষ, এখানে যে দুটি সাল দেওয়া আছে তার মধ্যে 1996 সাল হচ্ছে লিপ ইয়ার, কারণ এটিকে যদি আমরা ভাগ দিই চার দিয়ে তাহলে কোনো অবশিষ্ট থাকে না। তাহলে এখানে লিপ ইয়ার হচ্ছে একটি, এই হচ্ছে এক, সোমবার যোগ তিন। তাহলে সোমবারের সাথে যদি তিন দিন যোগ দিই তাহলে হবে মঙ্গল বুধ বৃহস্পতি, তাহলে বারটি হবে বৃহস্পতিবার। এখানে খ অপশনটি হচ্ছে উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আজকের ভিডিওর পিডিএফ কপি পেতে ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।